হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে প্যারামেডিকেল কোর্সে অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশন, সেই নোটিস নিয়ে ডিটেলস ডিসকাশন করেছিলাম। তো সেখানে তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে প্যারামেডিকেলের যে কোর্স তার যে কমপ্লিট ডিটেলস, অর্থাৎ সেই কোর্স কী কী ভাগ রয়েছে সেই কোর্সে, তার যে এলিজিবিলিটি, সেই কোর্সের ডিউরেশন এবং টপ যে সমস্ত গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, সেই কোর্সটি করতে তোমাদের কত খরচ হতে পারে, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশন জানতে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো তার জন্যই অবশ্যই আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি দেখে তোমরা কমপ্লিট জেনে নাও যে প্যারামেডিকেল কোর্স কী, কারা এর জন্য এলিজিবল এবং কীভাবে তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করবে, এই কোর্সটি করলে তোমরা ইন ফিউচার কী কী বেনিফিট পেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই কোর্সের যে তোমাদের টোটাল যে খরচ কত পড়বে এই কোর্সটি কমপ্লিট করতে, তো সেই সমস্ত ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো যে যারা একদম নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার এই ইনফরমেশনগুলি তোমাদের কতটা হেল্প করছে। তো দেখো, এখানে আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে অ্যাকচুয়াল কী কী কোর্স তোমাদের প্যারামেডিকেল রিলেটেড রয়েছে এবং সেইগুলি কোন কোন সাবজেক্ট রিলেটেড সেই ব্যাপারটিকেও তোমাদেরকে বলে দেবো। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে সাবজেক্ট, যে ফিল্ডে তোমরা করতে চাও সেটা চুজ করে নিতে পারবে। দেখো, ফার্স্ট যেটা থাকছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন হসপিটাল বা প্যাথোলজি সেন্টারে, যেটিকে আমরা DMLT বলে থাকি, সেই কোর্সটিও কিন্তু এখানে প্রত্যেকটি কোর্স বলে রাখি প্রথমেই যে 2 বছর এবং 6 মাস তোমাদের কম্পালসারি পোস্ট এক্সামিনেশন ট্রেনিং, অর্থাৎ এই যে তোমাদের 2 বছর কমপ্লিট করবে তারপর যে ফাইনাল এক্সাম সেই এক্সামটি হবে, তারপর তোমাদেরকে কিন্তু 6 মাসের ট্রেনিং করতে হবে এবং এই ট্রেনিং পিরিয়ডে তোমাদেরকে 2000 টাকা করে স্টাইপেন্ড প্রোভাইড করা হবে। তোমাদের যে ইনস্টিটিউট বা যে তোমার কলেজের আন্ডারে তুমি করছো সেখান থেকে এটি তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে। এর পরবর্তী দেখো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, অর্থাৎ এই যে সমস্ত এক্স রে বলো বা তোমাদের যে সমস্ত রেডিওগ্রাফি যে টেকনোলজি ইউজ করে আমরা যে সমস্ত ডায়াগনিসগুলো করে থাকি সেই সমস্ত ফিল্ডে তোমরা কিন্তু নিজেদেরকে প্লেস করতে পারবে এই কোর্সটি করলে। এর সঙ্গে সঙ্গে যেমন আল্ট্রাসোনোগ্রাফি রয়েছে, এইগুলি সবই কিন্তু রেডিওগ্রাফির আন্ডারে, এই কোর্সটিও কিন্তু 2.5 বছরের কোর্স, অর্থাৎ 6 মাস ইনক্লুডিং ট্রেনিং। এখানে প্রত্যেকটা কোর্সে কিন্তু ইনক্লুডিং ট্রেনিং থাকছে, তো সেই জন্য এই ব্যাপারটি নিয়ে কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য ইন্ডিভিজুয়াল আমি বলছি না। এরপর দেখো যে ব্যাপারটি রয়েছে ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনোলজি বা টেকনিক যেটা বলছে, তো অপথ্যালমিক টেকনিক বলতে এখানে আমাদের যে তোমার চোখ বা আই রিলেটেড যে সমস্ত ডায়াগনিস বা যে সমস্ত ল্যাব ওয়ার্ক থাকে সেই সমস্ত ডিপার্টমেন্ট। এর পরবর্তী যেটা থাকছে ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোসাইকোলজি, অর্থাৎ তোমাদের যে আমাদের নিউরো এডুকেশন রিলেটেড যে সমস্ত নলেজ তোমরা এখানে পাবে এবং সেক্ষেত্রে সেই ফিল্ডে তোমাদের যে প্যারামেডিকেল টাস্ক যেটা তোমাদের থাকছে সেইগুলি তোমরা করতে পারবে। এরপর দেখো ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, অর্থাৎ এক্ষেত্রে এই পারফিউশন টেকনোলজি বলতে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম বা আমাদের লাংস রিলেটেড স্টাডি, তো এক্ষেত্রে এই সমস্ত ফিল্ডে মেডিকেল যে তোমার প্যারামেডিকেল স্টাফে যে দরকার হয় তো তোমরা কিন্তু সেই সমস্ত ফিল্ডে যেতে পারবে। এগুলি বলছি তার কারণ দেখো এক্ষেত্রে তোমরা ইন ডিটেলস এই কোর্সগুলি সম্পর্কে জানতে পারবে যে কোন কোর্সটি কী নিয়ে স্টাডি হবে, তো সেই ক্ষেত্রে তোমরা সেরকম তোমাদের পছন্দ মতো ফিল্ড চুজ করবে। এছাড়া দেখো ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনোলজি, এক্ষেত্রে ক্যাথল্যাব টেকনোলজি বলতে তোমাদের যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এই ক্যাথল্যাবটা তোমরা বলতে পারো যে একটা অপারেশন থিয়েটারের একটা পার্ট এটা বলতে পারো। এক্ষেত্রে একটা এক্সামিনেশন রুম যেখানে তোমাদের আমাদের যে বিভিন্ন হার্ট বা তার যে আর্টারি এই সমস্ত যে বিভিন্ন সেন্সাস অর্গান যেগুলো রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো এখানে দেখা হয় বা এক্সামিন করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডক্টরের সাথে OTতে এই সমস্ত ফিল্ডে কাজ করতে পারো। এর পরবর্তী দেখো ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ডায়ালিসিস তোমরা প্রত্যেকেই জানো, এবং ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার যে ইউনিট থাকে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট বা মেডিকেল অর্গানাইজেশন, হসপিটাল, নার্সিং হোম, তো সেক্ষেত্রে তোমরা এই ফিল্ডে তোমরা কাজ করতে পারবে। এবং আরও একবার বলছি যে প্রত্যেকটি কোর্সই কিন্তু 2 বছর এবং তারপর তোমাদের 6 মান্থের একটা কম্পালসারি ট্রেনিং থাকবে, ট্রেনিং তোমাদের করতেই হবে। এর পরবর্তী দেখো ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, যেটি নিয়ে অলরেডি আমি তোমাদেরকে ভিডিও আপলোড করেছি, অনেকে এটা টিটাকে টেকনোলজি বা টেকনিশিয়ান অনেকে বলে থাকে। ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, অর্থাৎ ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত স্টাডি বা সেই রিলেটেড যে ল্যাব ওয়ার্ক সেইগুলো তোমরা করতে পারবে। ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফ টেকনিক, অর্থাৎ ECG,
তো এই যে সমস্ত কোর্সগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির দ্বারা প্রোভাইড করা হচ্ছে, এই সমস্ত প্যারামেডিকেল কোর্স তোমরা অপশন চুজ করতে পারো। এর পরবর্তী বলবো যে দেখো তোমাদের যে কোর্সটি কখন থেকে স্টার্ট হয়, তোমাদের কোর্স কিন্তু অন্যান্য বার বা এর আগের বার যেটি হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছিল, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এবছর দেখো ডিউ টু COVID-19 সিচুয়েশনের জন্য হয়তো এটি একটু লেটও হতে পারে, কারণ এক্ষেত্রে এই ব্যাপারটি নিয়ে কিন্তু এখনো দেখো অন্যান্য বছর কিন্তু ফর্ম ফিল আপ বা এক্সামিনেশন কন্ডাকশনের যে ব্যাপারটা সেটা ডিসাইড করা হয়ে গিয়েছিল, কিন্তু এবারে সেই ব্যাপারটি এখন অব্দি ডিসাইড করা হয়নি। তো সেক্ষেত্রে হয়তো কিছুটা লেট তোমাদের হতে পারে। এরপর যে ব্যাপারগুলি বলবো, দেখো এক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলো রয়েছে অর্থাৎ যেখান থেকে তোমরা করতে পারবে, বিভিন্ন গভর্নমেন্ট বা তোমার প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, এই যে ইনস্টিটিউট গুলো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে এই সমস্ত ইনস্টিটিউট গুলো রয়েছে। এখানে মোটামুটি দেখো 54 ইনস্টিটিউট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 68 টোটাল ইনস্টিটিউট রয়েছে। এবং দেখো এক্ষেত্রে আমি যে হসপিটাল গুলো বলছিলাম, চান্নক, নিওটিয়া, টাটা মেডিকেল সেন্টার, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, হ্যাঁ এরকম বিভিন্ন কিন্তু IQCT মেডিকেল কলেজ এবং তার সঙ্গে সঙ্গে বার্ডওয়ান মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, এই সমস্ত বিভিন্ন যে মেডিকেল ইনস্টিটিউট বা মেডিকেল কলেজ রয়েছে, KPC মেডিকেল, ESI যে সমস্ত হসপিটাল রয়েছে, তোমার 4টে ESI হসপিটাল, মানিকতলা, আসানসোল, কামারহাটি, তো এই যে সমস্ত ESI হসপিটালগুলো রয়েছে, বজবজ, এই সমস্ত জায়গাতে কিন্তু এটা তোমাদের করা হয়। এছাড়া মুর্শিদাবাদ, আরজিকর হসপিটাল, ক্যালকাটা ন্যাশনাল হসপিটাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা এই কোর্সগুলি করতে পারবে। এছাড়াও কিন্তু কিছু প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেগুলি এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অ্যাফিলেটেড, তো সেখান থেকেও তোমরা করতে পারো। এর পরবর্তী দেখো তোমাদেরকে যে ব্যাপারটি বলবো, যে তোমাদের এক্ষেত্রে এলিজিবিলিটি আমি অলরেডি বলে দিয়েছি যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 উইথ পাস মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন্ডিভিজুয়াল তোমাদের থাকতে হবে, এবং তোমাদের সেক্ষেত্রে 70 ইয়ার্স এজ হতে হবে মিনিমাম অন 1 সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের কোর্স যেদিন থেকে কন্ডাক্ট হবে সেই দিন তোমাদের জন্য ওই এজ ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়। এই নিয়ে আমাকে আগের দিন লাইভ স্ট্রিমিং এ একজন কোয়েশ্চেন করছিলে, তো আশা করছি তোমার এই যে কোয়ারি সেটা এখানে সলভ হয়ে যাবে। এর পরবর্তী দেখো তোমাদের যে সাবমিশন অফ ডকুমেন্টস, তোমাদেরকে কিছু রেলেভেন্ট ডকুমেন্টস সাবমিট করতে হয়, যেটি কিন্তু প্রত্যেকবারের জন্য সেম রুলসই থাকবে। তো এক্ষেত্রে অন্যান্য বার এটি অফলাইনে তোমাদেরকে বাই পোস্টে পাঠাতে হতো, কিন্তু এবারে এটি অনলাইন প্রসেস করা হবে কি না এই ব্যাপারে কোনো আপডেট কিন্তু এখন অবধি নেই। তো সেক্ষেত্রে তোমাদেরকে কোন কোন বিষয়গুলি অ্যাটাচ করতে হয় একটু দেখে রাখো, যে অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিট অফ HS অর্থাৎ তোমাদের HS এর যে মার্কশিট বা তার যে ইকুইভ্যালেন্ট এক্সাম, এর সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড ফর প্রুফ অফ এজ তোমাদের এজ প্রুফের জন্য, এবং যদি কোনো স্পেশাল কাস্ট থাকো SC ST OBC AB বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো সেক্ষেত্রে তাদের সব যে সার্টিফিকেট সেটি তোমাদেরকে স্পিড পোস্ট বা নর্মাল পোস্টে তোমাদেরকে পাঠাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশনটি তোমরা ফিল আপ করেছো তার যে একটা প্রিন্ট আউট বের করে তোমাদেরকে এই যে অ্যাড্রেস সেটিতে পাঠাতে হবে। তো এক্ষেত্রে এবছর এই নিয়ম থাকবে কিনা বা চেঞ্জ করা হবে কিনা এই ব্যাপারে কিন্তু কোনো ডিসিশন এখন অবধি জানানো হয়নি, এবং 27 তারিখের পর অর্থাৎ এই মাসের 27 তারিখের পর তোমরা একটা ডিসিশন পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে থাকো, কমপ্লিট ডিসিশন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি কন্ডাক্ট করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির দ্বারা, তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হয়, সেই এক্সামের যে মেরিট লিস্ট তার বেসিসে কাউন্সিলিং এর মাধ্যমে তোমাদের সিলেকশন হয়। তো সেক্ষেত্রে এবছরে এর কোনো চেঞ্জ আসবে কিনা এই ব্যাপারেও কোনো আপডেট নেই, কারণ এক্সাম তোমাদের কিভাবে কন্ডাক্ট করানো হবে সে ব্যাপারটি একটি থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে তোমরা কাউন্সিলিং এর পরই কিন্তু তোমাদেরকে 15,000 টাকা ডিপোজিট করতে হবে, সেটি তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারো। এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি, তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে যে রেলেভেন্ট ডকুমেন্টসগুলো তোমাদেরকে পাঠাতে হবে বললাম, তো সেই ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু তোমরা যদি কেউ অফলাইন ফিজ পেমেন্ট করো তো সেক্ষেত্রে তার যে চালান সেটিকেও তোমাদেরকে ওর সঙ্গে পাঠাতে হবে। এবং এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট যারা যেখান থেকে এই কোর্সগুলি করানো হয় তাদের নামও এখানে কমপ্লিটভাবে দেওয়া রয়েছে। এর পরবর্তী যে ব্যাপারটি তোমাদেরকে একটু দেখাতে চাইবো, যে এখানে বিভিন্ন কলেজ এবং তার যে কোন কলেজে কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলো সিট রয়েছে, সেখানে জেনারেল SC ST জন্য কতগুলো সিট রয়েছে, এই ব্যাপারটি তোমরা এখন কমপ্লিট না জানলেও আমার মনে হয় চলবে। তোমাদের অ্যাপ্লিকেশন বুলেটিন যখনই আপলোড করাবে সেক্ষেত্রে তোমরা নিজেরাই এটি দেখে নিতে পারবে এ বছরের জন্য, কারণ সেক্ষেত্রে সিট ম্যাট্রিক্সে কিছু চেঞ্জেস আসতে পারে। এর পরবর্তী রিজার্ভেশন অফ সিট দেখো, যেটা অলরেডি থাকে SC ST OBC জন্য সেটি তো থাকছেই, এবং তার পরবর্তী তোমাদেরকে বলি যে তোমাদের টোটাল যে ফিজ কত পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে এই কোর্সগুলি করবার জন্য, তোমাদের ডিপ্লোমাটি করবার জন্য ফ্রম গভর্নমেন্ট ইনস্টিটিউট, সেক্ষেত্রে তোমাদের টোটাল 30,000 টাকা লাগবে। ফার্স্ট 15,000 টাকা দিতে হবে এবং তার পরবর্তীতে তোমাদেরকে বাকি টাকাটা পে করতে হবে,
সেটি ভেরিয়াস ইনস্টলমেন্টে, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন ফি এবং এক্সামিনেশন ফি সেটিও কিন্তু তোমাদের ইনক্লুডিং থাকছে, এবং তোমাদের যে 2000 টাকা স্টাইপেন্ড যেটি তোমাদের ট্রেনিং পিরিয়ডে দেওয়া হবে, অলরেডি বলে দিয়েছি আমি এই ব্যাপারটিকেও, এখানে এই ব্যাপারটি মেনশন করা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে যখন অ্যাপ্লিকেশনটি যখন তোমাদের ফিল আপ করা হয়, সেক্ষেত্রে তোমাদের যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অ্যাফিলেটেড, তো তাদের ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে কোন কোন কলেজ বা ইনস্টিটিউট তোমাদেরকে এক্ষেত্রে এটা প্রোভাইড করছে। এর পরবর্তী দেখো যে তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি যে এই কোর্সটি তোমরা যখন করবে, তোমাদের যে ফাইনাল যে এক্সামিনেশন হবে সেক্ষেত্রে ইন্টারনাল যে এক্সাম, অর্থাৎ তোমরা যে ইনস্টিটিউটে আন্ডারে করছো, তার কিন্তু ভূমিকা অনেকটাই বেশি। এবং সেক্ষেত্রে তোমরা ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করতে গেলে তোমাদেরকে প্রত্যেকটা ইন্টারনাল এক্সাম পাস করতে হবে, উইথ 50% মার্কস নিয়ে তোমাদেরকে ইন্টারনাল এক্সামটি কিন্তু পাস করতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে তোমরা যখন কোর্সটি করবে, তো সেক্ষেত্রে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি যে মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া তোমাদেরকে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এক্সামে বসতে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, এবং সেক্ষেত্রে 2000 টাকা তোমাদেরকে একটা ফাইন কিন্তু পে করতে হতে পারে ফাইনাল এক্সামে বসার জন্য। কারণ দেখো এগুলি তোমাদের একদম ক্লিনিক্যাল ফিল্ড ওরিয়েন্টেড কোর্স, তো এক্ষেত্রে কিন্তু ফাঁকি দেওয়ার খুব একটা ব্যাপার থাকছে না। হ্যাঁ, এক্ষেত্রে দেখো তোমরা আর খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু তোমাদের এই ব্যাপারে বলা নেই, কোর্সের যে কমপ্লিট ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কোর্স তোমাদেরকে বলে দিলাম, তার যে টোটাল ফিস তোমাদেরকে বলে দিলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাও। এছাড়াও কোনো কোয়ারি থাকলে তোমরা লাইভ স্ট্রিমিংয়ে আসছি এবং তার যে নোটিফিকেশন, চ্যানেলটির নোটিফিকেশন অন করে রাখো, তোমরা পেয়ে যাবে। লাইভ স্ট্রিমিংয়ে এসেও কিন্তু তোমরা তোমাদের যে কোয়ারি সেটি করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো সমস্ত ধরনের প্যারামেডিক্যাল রিলেটেড আপডেট পেতে অবশ্যই তোমরা টেকনোপিডিয়া লাইভকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না।